রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা চট্টগ্রামের শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে গাজীপুরে থানায় আগুন দেওয়া হয়েছে এ সময় গুলিতে একজন মারা যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের শ্রীপুর মাওনা এলাকায় পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল ছোড়ে এ ঘটনায় ছয় আন্দোলনকারী গুলিবিদ্ধ সহ অন্তত অর্ধ শতাধিক আহত হয় আন্দোলনকারীরা তিনটি পুলিশের গাড়ি ও হাইওয়ে থানার দুটি বক্সে আগুন দেয় এ সময় লেপতোষক ব্যবসায়ী জাকির হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান বড় সমাজ একটা শক্তিশালী সমাজ আপনারাই দেশটাকে সংশোধন করতে সরকার এটাকে অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করেছে কিন্তু এটাই ব্যর্থ হবে ইনশাল্লাহ এখন আমাদের দাবি একটাই আমার ভাইয়ের রক্তের বিচার চাই এদিকে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার তিনজন এইচএসি পরীক্ষার্থী গাজীপুরের শ্রীপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে এছাড়া রাজশাহীতে পাঁচ এইচএসি পরীক্ষার্থী জামিন পেয়েছে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর সহ প্রশাসনের কর্মকর্তাদের অবাঞ্চিত ঘোষণা করেছে শিক্ষকদের একটি অংশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজ ব্যানারে আজকে এখানে যে সকল শিক্ষকরা রয়েছেন তারা সমবেত হয়েছেন কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স এলাকায় গণমিছিল কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এতে দুই দুইজন সহ অন্তত তিরিশ জন আহত হয়েছে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্জ্বলন ও কুমিল্লা সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সেখানে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের চশমা হিলের বাসায় হামলা ও ভাংচুর করা হয়েছে এ সময় একটি গাড়িতে আগুন দেওয়া হয় এর আগে চট্টগ্রাম নগরীর লালখান বাজারে চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা চালানো হয় নারায়ণগঞ্জের চাষারায় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এছাড়া ফরিদপুরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ